আষাঢ় মাস চলে এসেছে আমাদের ঘরে। তো এই আষাঢ় মাসের প্রকৃতিটা অনেক সুন্দর হয়ে থাকে, কখনো মেঘ কখনো বৃষ্টি। এই যদি দেখা যায় মেঘে চকচকে রোদ, তারপরে দেখা যায় যে নীলচে আভা, এই অন্ধকার এই আলো, এরকম প্রকৃতি নিয়েই এই মাসটা। তবে এই মাসটা আমার অনেক পছন্দের মাস। আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন যে যেখানে আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো যেই টপটা দেখতে পেয়েছেন, এটা আমার মেয়ে করেছে হাতে রং দিয়ে, হাতে করেছে ও খুব সুন্দর করে। ওর হাতের কাজগুলো খুবই সুন্দর, ও অনেক সুন্দর করে আর্ট করতে পারে। কখনো আপনাদের সাথে ওর আর্টগুলো আমি শেয়ার করব, তবে আজকে না। আজকে আমি একটা গাছ লাগাবো, তো আমি এই পাত্রটাতে লাগাবো চিন্তা করেছি। তো ও বললো যে আম্মু আমাকে দাও, আমি এটা সুন্দর করে রং করে দিচ্ছি, তাহলে তুমি এটার মধ্যে গাছ লাগিয়ে ঘরে রাখতে পারবে। তো আমি বললাম ঠিক আছে করো। তো খুব সুন্দর করে রং করে ডিজাইন করে দিয়েছে। তো এখন বাইরে বৃষ্টি হচ্ছে, যেহেতু আষাঢ় মাস বলেছি আগেই, তো আষাঢ় মাসে যেহেতু বৃষ্টির সময়, তো বৃষ্টির মধ্যেই ভেবেছি এই গাছটা লাগাবো। তো বাইরে বৃষ্টি হচ্ছে, বারান্দায় আমি বৃষ্টির মধ্যেই এই গাছটা লাগাচ্ছি। এই গাছটা আমার অনেক পছন্দের একটা গাছ, আর এই গাছটা আমি বৃক্ষমেলার থেকে এনেছি প্রায় 6 থেকে 7 বছর আগে। তো 6-7 বছর আগের গাছটাও আমি এখনও যত্ন করে রেখে দিয়েছি। এটা হচ্ছে সিজনাল গাছ, যখনই আষাঢ় মাস শুরু হয় বর্ষার সিজনে এটা হয়ে থাকে, মানে 3-4 মাস থাকে, তার পরবর্তীতে এই গাছটা মরে যায়। আবার পরবর্তীতে এটার যে নিচের আলুটা থেকে যায়, সেটা থেকে আবার এই সিজনে এই গাছটা চলে আসে। তো সেজন্য আমি এটা খুব যত্ন করে রেখে দিয়েছিলাম 2টো টবে। তো আমার এক খালাতো বোন একটা গাছ উঠিয়ে নিয়ে গিয়েছে, আর এগুলো আছে, এগুলো ছাদে ছিল, আমি আবার নিয়ে এসেছি যে এটা বাসায় আমি ঠিকঠাক করে লাগাবো। বাসায় ও বারান্দাতে একটা রেখেছি, তো সেইভাবে এটাকেও এখন সুন্দর করে একটা টবে লাগিয়ে নিচ্ছি, যাতে আমি এটা ঘরে কোথাও রাখতে পারি। সেজন্য কোনো অনুষ্ঠান হলে বা এমনি ঘরে গাছ রাখলে আমার অনেক ভালো লাগে। তো বারান্দাতেই আমার বেশিরভাগ গাছ আছে, তো যেগুলো এখন ভাবছি সুন্দর সুন্দর টবে করে ঘরে রাখবো। আমার অন্য অন্য যে গাছগুলো আছে, আমি সেগুলো চিন্তা করেছি কিছু টব নিজে হাতে তৈরি করব। তৈরি করে সেই গাছগুলো এখন যে টবে আছে সেটা থেকে চেঞ্জ করে এই টবে লাগিয়ে নেব। তো আমি যে টবগুলো তৈরি করব, সেগুলো আমি নেক্সট ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করব। তো আজকে আমাদের বাসায় মেহমান চলে এসেছে, আজকে আসে না, ওরা প্রায় আজকে 2-3 দিন হবে আসছে। তো চাকরির ইন্টারভিউ দিবে, সেজন্য এসেছে আমার শ্বশুরের ভাইয়ের, মেজো ভাইয়ের বড় ছেলে। ওরা নোয়াখালীতে থাকে। যারা আমার নোয়াখালীর ভিডিও দেখেছেন, নোয়াখালী ট্যুরের যে ভিডিও আছে আমার, সেগুলো দেখেছেন, ওই ভিডিওতে ওদেরকে নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন। সে এক ভাইয়ের ছেলে এসেছে, সম্পর্কে আমার ভাতিজা হয়। তো বলল যে আমাদেরকে ও ফুচকা কিনে নিয়ে এসেছে, তো ফুচকা তৈরি করে খাওয়াবে, ভেলপুরি ফুচকা দুইটাই নিয়ে এসেছে। তো বাসায় ডাবলি ছিল না, বা ও আগে থেকে বলেও নেই, সেজন্য আমি রেডি করে রাখতে পারিনি। তো আমাকে বললো যে চাচি এটা আলু দিয়ে তৈরি করা যাবে কি না, তো আমি বললাম যে হ্যাঁ তৈরি করা যাবে। পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি, আর ও কিছুটা জানে, যেহেতু ও ঢাকায় ছিল, এখানে পড়াশোনা করেছে, সেই সাথে ও যোগও করেছে, সেই সূত্রে ওকে রান্না করে নিজের হাতে খেতে হয়েছে। সেখান থেকেই ও প্রায় অনেক রান্না করে, এবং ওরা অনেক হেল্পফুল, যে কাজ করবে বা বাসায় সবাই, যেহেতু ওরা নোয়াখালীতে থাকে, বাসায় সবাইকে সবাই হেল্প করে, প্রতিটা কাজই সবাই মিলেমিশে করে থাকে। তো আজকে আলু দিয়েই ভেলপুরিটা তৈরি করে আমাদেরকে খাওয়াবে। তো আমি সেই জন্য ভাবলাম যে ভিডিও করে, যে আলু দিয়ে কী করে ভেলপুরি তৈরি করা যায়, সেটা আমি সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। আর ও খুব সুন্দর করে, পরিষ্কার করে, ভালো করে হাতটা পরিষ্কার করে ধুয়ে করছে, আর আমাকে বলতেছে যে হচ্ছে কি না, বা দেখায় দেন বা বলে দেন এটা কতটুকু দিব কি না, আমাকে জিজ্ঞেস করে নিচ্ছে।
তো আমি আমাকে কোনো কাজই ও করতে দেয়নি, পুরো কাজটাই ও করেছে নিজের হাতে, সব কিছু তৈরি করে প্লাস আমাদেরকে খাইয়েও দিয়েছে। আর উপরে আমার আরেক চাচার বাসা আছে, সে চাচার বাসায়ও ও পৌঁছে দিয়েছে। খুব সুন্দর করে ও সবগুলো কাজ করেছে, আসলে কাজের একটা অভিজ্ঞতা আছে। ঢাকা শহরে আসলে অনেকেই বুয়ার হাতে রান্না খেতে পারে না, ওর আসলে যখন ও ছিল এখানে তখন একা একা এভাবে নিজের হাতে রান্না করে খেয়েছে, সেভাবে ও অনেক রান্না পারে আর খুব সুন্দর করে করে। তো এখন ভেলপুরি যেহেতু খাবো, ভেলপুরির যে টকটা তৈরি করতেছে সেটা ও তৈরি করতেছে। প্রথমেই শুকনো মরিচ দিয়েছে, তেঁতুল দিয়েছে, তেঁতুলটাও আগে ভালো করে ধুয়ে নিয়েছে। এখন আমি চটপটির যে মশলাটা সেটা দিয়েছি, বিট লবণ দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর একটু অল্প পরিমাণে চিনি দিয়েছি যাতে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে সেজন্য। তো ওই সব ভালো করে মেখে নিয়ে এখন আমি এটার সাথে পানি মিশিয়ে নেব, টকটা তৈরি হয়ে যাবে। আশা করি বাসায় আপনারা এইভাবেই টকটা তৈরি করেন সকলে। শুধু যে ডাবলি দিয়েই আমরা ভেলপুরিটা খাই তা কিন্তু না, এভাবেও করে খাওয়া যায়, খুব ভালো লাগে। তো যদি ডাবলি থাকতো, আমরা যখনই চটপটি ফুচকা বা ভেলপুরি খাই, যে টকটা খাই সে টকের মধ্যে এরকম ডাবলি ভিজানো থাকে। তো যেহেতু ডাবলি নেই তো আমি আলুটাই বলছি ওকে দিয়ে দেওয়ার জন্য, আর আরেকটু পরিমাণে আমি চটপটির মশলাটা দিয়ে দিয়েছি, ভালো করে মেখে নিয়ে ও তৈরি করে নিয়েছি ভেলপুরির টকটা। একটা ডিমও সিদ্ধ করে নিয়েছে ও, এখন ডিমটাকে ঝুড়ি করে নিচ্ছে। আমাকে জিজ্ঞেস করছে যে বড়টা দিয়ে করবো না ছোটোটা দিয়ে, আমি বললাম ছোটোটা দিয়ে করো, দেখতে সুন্দর হবে। যেহেতু আমরা চটপটির দোকানে গেলে অনেক সময় ছুরি দিয়েও কেটে দাও, আবার এরকম প্লেট তৈরি করে এভাবে ঝুড়ি করে উপর দিয়ে দিয়ে দেয়। তো ডাবলির পরিবর্তে এই যে আলুর ভর্তাটা ভেলপুরিতে দেওয়ার জন্য তৈরি করে নিয়েছে, আর এই যে টকটা, টকটা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, ডিমও এখানে ঝুড়ি করে নিয়েছে। এখন ভেলপুরিতে একটা আলুর যে মিশ্রণটা তৈরি করেছে সেটা লাগিয়ে নেবে। এই যে এক এক করে ও লাগিয়ে নিচ্ছে, অনেকগুলো তৈরি করবে, প্রায় আধা কেজি ভেলপুরি নিয়ে এসেছে, সাথে ফুচকাও আনছে। তো ফুচকার পরিমাণটা কম ছিল আর বেশিরভাগই ছিল ভেলপুরি, তো আমি বললাম যে ভেলপুরিটাই সুন্দর করে রেডি করো। তো অনেকগুলো করেছে, আর যে মিশ্রণটা, আলুর যে মিশ্রণটা তৈরি করেছি সেটা হচ্ছে, এখানে আমি তিনটা আলু নিয়েছি আর তিনটা পেঁয়াজ, কাঁচামরিচ, চটপটির মশলা, লবণ, স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ, শুকনো মরিচ, এই দুটো দিয়ে মেখে নিয়েছি। আলুর ভর্তাটাতে কোনো তেল ইউজ করি নি, খুব ভালো হয়েছে খেতে। আপনারাও ইচ্ছা করলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। সবসময় ডাবলি দিয়েই খেতে হবে এমন কোনো কথা নেই, আমরা ইচ্ছা করলে যে কোনো খাবারই ডিফারেন্টভাবে খেতে পারি। তো আমার শ্বশুর ইতিমধ্যে চলে এসে যে কী করছে ও দেখার জন্য, এই যে বানাচ্ছে, ওর নাম হচ্ছে মাসুদ, ও তৈরি করে আমাদের সবাইকে খাওয়াবে। আর আমার ছোটো ভাতিজা, ওর ছোট ভাই আসছে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য। আস্তে আস্তে এভাবে করে ও সবগুলো ভেলপুরিটা আলু মিশিয়ে নিয়েছে, আলু লাগিয়ে নিয়েছে, ভেলপুরি প্রায় শেষের দিকে, আলু শেষের দিকে, মোটমাট মুখোমুখি হয়ে গিয়েছে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, আমিও চেষ্টা করব সব সময় আপনাদের বন্ধু হয়ে আপনাদের পাশে থাকার জন্য। আর যারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন, একটা লাইক আমাকে অনেক অনুপ্রেরণা যোগায় আরেকটি ভিডিও তৈরি করার জন্য। প্লিজ সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অন্তত ভিডিওটি 5 থেকে 7 মিনিট দেখার পরে যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটিও হিট করে দিন। আর যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লাগে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন, এই ছোট্ট রিকোয়েস্টটুকু আপনাদের কাছে আমি করছি। এরই মধ্যে প্রায় ও সবগুলো ভেলপুরিতে আলু মাখিয়ে নিয়েছে, তো এখন ডিমের ঝুড়িটা তিন ভাগ করে নিয়েছে,
উপরে তিনটা প্লেটেই দিয়ে দিচ্ছে, দুইটা আমরা বাসায় খাবো আর একটা উপরে আমার চাচা থাকে, আমার চাচা শ্বশুর, তো ওনাকে বাসায় দিয়ে আসবো, ওই দিয়ে আসবে। তো সবগুলো প্রায় রেডি করে নিচ্ছে, প্রতিটা কাজই ও খুব সুন্দর করে গুছিয়ে নিজের হাতে করেছে এবং করে সেটা সুন্দর করে পরিবেশনও করেছে, ওর হাতের কাজ খুবই ভালো। অনেকে অনেক ছেলেরাই কাজ করে হচ্ছে সব কিছু নোংরা করে ফেলে আর মানে ক্লিন করে না, জাস্ট কাজটা করেই রেখে দিল, ও এরকম না, ও একটা কাজ করে যে জিনিসটাই নোংরা হয় সেটা সাথে সাথে ও ক্লিন করে ফেলে, ক্লিন করে আবার জায়গাটা জায়গায় রেখে দিচ্ছে। সব কাজই ও নিজের হাতে একা করেছে। এই ভেলপুরি বানানোর ক্রেডিটটা পুরোই ওকে অনেক অনেক ধন্যবাদ, এরকম একটা সুন্দর সময় আমাদেরকে দেওয়ার জন্য, এরকম মজার একটা জিনিস তৈরি করে আমাদেরকে খাওয়ানোর জন্য। আসলে নোয়াখালীতে যখন গিয়েছি ওদের ওকে আতিথেয়তা বা আন্তরিকতা দেখে অনেক ভালো লেগেছে, কেননা আমি প্রায় আমার বিয়ে প্রায় ষোলো সতেরো বছর হয়ে গিয়েছে, এই প্রথম ওদের বাসায় আমি গিয়েছিলাম, আমি আমার নোয়াখালী ট্যুরের ভিডিওতে বলেছি। তো যখন গিয়েছি আমার খুবই ভালো লেগেছে, আমি যেহেতু প্রথম গিয়েছি আমার ভালো লেগেছে, যে দুই তিন দিন আমরা ওদের বাসায় ছিলাম সবার সাথে দেখা করেছি, কথা বলেছি, বা ওদের আন্তরিকতা আর মানে অতিথি দেখে কোনো মনোমালিন্য হয় নাই, খুবই ভালো লেগেছে ওদের সব কিছুই। তো প্রথমেই আমার শ্বশুরকে বানিয়ে দিয়েছে, আমার শ্বশুর খেয়ে খুবই মজা পেয়েছে, আমার শ্বশুর এমনিতে চটপটি ফুচকেগুলো খেতে পছন্দ করে, তো একটু শক্ত তো ওনার খেতে কষ্ট হচ্ছে, তাও উনি খেয়েছে খুব মজা করে, বেশি খেয়ে নেই, অল্প একটু দেওয়া হয়েছে ওনাকে, খেয়ে বলেছে খুব মজা হয়েছে। এই যে এখন ওই রুমে সবাই বসে আছে, তো রুমে ও তৈরি করে সবাইকে সবার জন্য নিয়ে আসছে, এখন আমরা সবাই একসাথে বসে খাবো। আমার ছোট ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওরা মাসুদ ভাইয়া বলতেই অজ্ঞান, মাসুদ ভাইয়ার প্রতি ওদের অনেক ভালোবাসা। আর আগে যখন মাসুদ ঢাকাতে ছিল মঙ্গলবার আসলেই ওরা ভাবতো যে আজকে মাসুদ ভাইয়া আসবে, মাসুদ ভাইয়া আসলে অনেক মজা হবে, ঘুরতে যাবে, মাসুদ ভাইয়ার সাথে সাথে থাকবে। তো এই যে তিন চার দিন ওরা আমাদের বাসায় ছিল, আমার দুই ছেলে সারাক্ষণই ওদের সাথে থাকে, সারাক্ষণই ভাইয়া ভাইয়া বলে, আর ও অনেক আদর করে, ও কোলে রাখে বা আদর করে সবসময় কথা বলে, আদর যে সবচেয়ে বেশি আসলে আদর করে তার কাছেই বাচ্চারা বেশি যায়। তো এই যে এখনও দেখবেন কতটা আদর করে, ওকে কোলে নিয়ে খাইয়ে দিই, সবাই আমরা একসাথে বসে অনেক মজা করে খাবো। এবং খাওয়া শেষ হয়ে গেলে উপরে আমার চাচা শ্বশুরের বাসায় দিয়ে আসবে, ও যেহেতু ও নিজের হাতে তৈরি করেছে তো আমরাও সকলে খেয়েছি, উপরে চাচাকেও দিয়ে আসবে, সাথে লাকিয়া পাড়াও খাবে, সবাই মিলে মিশে একসাথে খাবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবাই অনেক মজা করবেন, এভাবেই এনজয় করবেন, পরিবারের সাথে মিলেমিশে থাকবেন, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।